মুর্শিদাবাদে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ চালুর দাবিতে এবার আন্দোলনে নামল মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তারা আজ মুর্শিদাবাদের নাকুরতলা এলাকায় সেখানে পথসভা করে এবং সেই পথসভায় বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়। এই বিষয় নিয়ে এ আর খান মহাশয় কি জানিয়েছেন, চলুন শুনে নি তার বক্তব্য। বিগত 25 বছর ধরে আমরা যে আন্দোলন করে আসছি, সেই রেল ব্রিজ স্যাংশন হলো 2001 সালে। 2006 সালে রেল ব্রিজের কাজ শুরু হয়ে গেল। 2010 সালে আজীবন নসিপুর রেল ব্রিজ ওপেনিং হবার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির বাধা সৃষ্টির জন্য আজিমগঞ্জ 21 বিঘে জমির মালিকদেরকে খেপিয়ে দিয়ে তাদেরকে কাজটাকে আটকে দেওয়া হয়। 2010 সালে রেল ব্রিজ তৈরি হয়ে গিয়েছে, 21 বিঘে জমির জন্য যে জোরটা পাকানো হয়েছিল, যার জন্য কাজটা বন্ধ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ আমাদেরকে বারবার মিসগাইড করছে যে 21 বিঘে জমি জোটের জন্য কাজ, সে কাজটা আটকিয়ে আছে। ফোর্সলি জমির মালিকরা কাজটা আটকিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি না, জমি স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। আমরা বাধ্য হয়ে একটা আরটিআই করলাম রেলের বিরুদ্ধে। আরটিআই করার পর আমরা 1 সপ্তাহের মধ্যে ইস্টার্ন রেলের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আরটিআইর রিপোর্টে আমরা পেয়ে গেলাম যে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজের জমি স্টেট গভর্নমেন্ট অ্যাকোয়ার করে 2017 সালের জানুয়ারি মাসে রেলকে হ্যান্ড ওভার করে দিয়েছে। আর এখানে রাজনীতির নেতারা, আমাদের সাংসদ বহরমপুর এবং ডিআরএম শিয়ালদা অনার্গল, তিনারা মিথ্যা কথা বলে গেলেন 16ই ডিসেম্বর কাশিম বাজারে এসে যে জমি স্টেট গভর্নমেন্ট অ্যাকোয়ার করে রেলকে দেয়নি, রেলকে দেয়নি জমি, এটা সম্পূর্ণ অসত্য। আরটিআইর কপি আমাদের কাছে আছে, যে তাতে পরিষ্কার বলছে বিকুণ্ডু ডিপুটি চিফ ইঞ্জিনিয়ার সাহেব যে জমি জোট ক্লিয়ার হয়ে গেছে 2017 সালে জানুয়ারি মাসে। জমি জোর যদি ক্লিয়ার যদি না হতো, তাহলে 99% কাজ হলো কি করে? 2018 সালে ফেব্রুয়ারি মাসে কাজ আটকালো জমিদাতারা, তাহলে 1 বছর যে মাটি ফেলার কাজ করলো কি করে? আমাদের রাজনীতির নেতাগণ এমপি ওনারা জানেন না যে জমি জোট নাই, জমি জোট ক্লিয়ার হয়ে গেছে, অথচ এই অসত্য কথা মানুষের কাছে যে ভুল বার্তা পৌঁছিয়ে দিচ্ছেন ওনারা। তাই আমরা এর বিরুদ্ধে আগামী 15ই জানুয়ারি বিক্ষোভ সমাবেশ একটা যে ডাক দিয়েছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে 10:30 থেকে 3 পর্যন্ত এই আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে। তারপরে আমরা একটা বৃহত্তম আন্দোলনে যাওয়ার জন্য, রেল রোকো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেব। আমরা বাধ্য হব এই বিভ্রান্তমূলক কাজের যে কথাবার্তারা মানুষকে যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে রাজনীতির নেতারা এবং রেলের আমলা ডিআরএম শিয়ালদা, তার বিরুদ্ধে আমরা রেল অবরোধে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেব।